বিজেপি এবং এআইইউডিএফ একই মুদ্রার এপিট ওপিট। এই দুটি দলই অসমবাসীর উন্নয়নের স্বার্থে কোনো ধরনের রাজনীতি করেনি, শুধুমাত্র নিজের ব্যবসা এবং সম্পত্তির স্বার্থে বিভিন্ন ইস্যুতে হিন্দু মুসলিম বলে ধর্মের নামে বিভাজন করে সাম্প্রদায়িক রাজনীতি করছে। অসম থেকে বিজেপি এবং এআইইউডিএফ উভয়কেই উৎখাত করতে হবে। সোমবার হাইলাকান্দিতে রাইজোর দলের অভিবর্তনে মুখ্য অতিথির বক্তব্যে এভাবেই বললেন দলের ভগ্নী সংগঠন জাতীয় নারী বাহিনীর সভানেত্রী ডক্টর জ্ঞানশ্রী বরা। তিনি শাসক দল বিজেপি এবং এআইইউডিএফ দলকে আক্রমণ করে বলেন, বিগত বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির জনগণ তিনটি আসনে এআইইউডিএফ এর প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে বিধায়ক হিসেবে অসম বিধানসভায় পাঠিয়েছিলেন, কিন্তু আজমলের দলের এসব বিধায়করা জনগণের সমস্যা নিয়ে কি ভূমিকা পালন করছেন বলে প্রশ্ন তুলেন তিনি। ভোটের সময় বদরুদ্দিন আজমল মুসলিমদের ত্রাণকর্তা সাজলেও তার দলের বিধায়করা সবসময় বিজেপির হয়ে কাজ করছেন। এদিন জাতীয় নারী বাহিনীর সভানেত্রী জ্ঞানশ্রী বরা বলেন, বরাক উপত্যকায় উৎপাদিত সুপারি রপ্তানি বন্ধ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ কৌশলে বার্মিজ সুপারির চাহিদা বৃদ্ধি করতে চাইছেন। তাই রাইজোর দল বিষয়টি নিয়ে গুয়াহাটি সরব হয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মুখোশ খুলবেন। এখনকার মানুষের একমাত্র আয়ের উৎস স্থানীয় সুপারি পর্যন্ত ক্রয় বিক্রয় করতে পারছেন না। আজমলের আগুনের ব্যবসায় সরকারি বাধা নিষেধ প্রত্যাহার করতে সক্ষম হলেও হাইলাকান্দি তথা বরাকের স্থানীয় সুপারির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ব্যর্থ। এদিকে আগামী পঞ্চায়েত নির্বাচনে রাইজোর দল হাইলাকান্দিতে প্রার্থিত্ব প্রদান করবে, তাই দলের প্রত্যেক কর্মী সমর্থককে মাঠে ছাপিয়ে পড়ার আহ্বান জানান যুবনেত্রী ডক্টর জ্ঞানশ্রী বরা। রাইজোর দলের ভাতৃ সংগঠন জাতীয় যুব বাহিনী ও ভগ্নী সংগঠন জাতীয় নারী বাহিনীর হাইলাকান্দি জেলা সমিতির প্রথম অভিবর্তন সোমবার হাইলাকান্দি শহরের রতনপুর রোডের আশীর্বাদ বিবাহ ভবনে অনুষ্ঠিত হয়। রাইজোর দলের হাইলাকান্দি জেলা সমিতির কার্যকারী সভাপতি হিমাংশু গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন জনপ্রিয় যুবনেত্রী তথা জাতীয় নারী বাহিনীর সভানেত্রী ডক্টর জ্ঞানশ্রী বরা, সাধারণ সম্পাদিকা মমি চৌধুরী, জাতীয় যুব বাহিনীর সভাপতি লক্ষ্যজ্যোতি গগৈ, রাইজোর দলের তথ্য প্রচার সম্পাদক প্রণব ঢেকা, সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। আজকের অভিবর্তনে আয়নাখাল নিশ্চিতপুর আসনের প্রাক্তন জেলা পরিষদ সদস্য মেহের নিগার বরকুইয়া সহ এআইইউডিএফ অক্ক ও তৃণমূল কংগ্রেসের শতাধিক নেতাকর্মী রাইজোর দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এদিনের সভায় রাইজোর দলের ভাতৃ সংগঠন জাতীয় যুব বাহিনী ও ভগ্নী সংগঠন জাতীয় নারী বাহিনীর হাইলাকান্দি জেলা সমিতি পূর্ণাঙ্গরূপে গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইজোর দলের জেলা সভাপতি জহিরউদ্দিন লস্কর, কৃষক মুক্তি জেলা সভাপতি শরীফউদ্দিন মাঝার ভুইয়া, হাইলাকান্দি জেলা সমিতির সম্পাদক আমির হোসেন মজুমদার, আজহারুল ইসলাম বরভুইয়া ও ছাত্র মুক্তির খাইরুল ইসলাম লস্কর প্রমুখ। কালি ৰাতিপুৱা প্ৰায় 7 বজাত ওলাইছিলোঁ। আমি ভাবিছিলোঁ যে 3 মান বজাত 2-3 বজাৰ ভিতৰত আমি পাই যাম, কিন্তু আমি আহি থাকোঁতে দেখিলোঁ যে আমাৰ প্ৰায় আহি পাওঁতে পাওঁতে 7 বাজে, মানে অৰ্থাৎ প্ৰায় 10-12 ঘণ্টা আমাৰ সময় লাগিছে। আৰু এইটো এইকাৰণে হৈছে যে আমাৰ অসমৰ মাজেৰে আমাৰ আজিলৈকে ৰাস্তা হৈ উঠা নাই। আজি আমি মেঘালয়ৰ যিকেইটা যিটো ৰাস্তাৰ ওপৰত নিৰ্ভৰশীল সেই ৰাস্তাটো একেবাৰে জহি কৰি গৈছে, কিন্তু অথচ আমি দেখিছোঁ যে তাতে 3খনকৈ টুলগেট তাতে বহাই থৈ দিয়া আছে আৰু টুলগেটবিলাকত আমি পইচা দি দি আহিব লাগে। আৰু আমি এফালে দেখিছোঁ যে আমাৰ গোটেই ৰাস্তাটোত সাংঘাতিক ধৰণে যিবিলাক ট্ৰাক আহি আছে, বৰাকলৈ যিবিলাকত সামগ্ৰী কঢ়িয়াই অনা হয়, কেৱল বৰাকেই নহয়, বৰাক ভেলী, ত্ৰিপুৰা, মিজোৰাম, মণিপুৰ, এই জিলা এই জিলাকেইখনলৈ যিবিলাক সামগ্ৰী কঢ়িয়াই অনা হয়, এই কঢ়িয়াই অনা ট্ৰাকবিলাকত এটা চিণ্ডিকেট বাহিনীয়ে চিণ্ডিকেট চলাই আছে। গতিকে এই চিণ্ডিকেটটোৰ ফলত আমি দেখিছোঁ যে বৰাকত সাংঘাতিক ধৰণে মূল্য বৃদ্ধি হৈছে, আৰু আমি দেখিছোঁ যে এই যিটো চিণ্ডিকেট চলাই আছে এই চিণ্ডিকেটটো চলাই থকাৰ কাৰণে অভাৰলোডিং তেওঁলোকে ট্ৰাক লৈ অহাৰ কাৰণে গোটেই ৰাস্তাটো বেয়া হৈছে। গতিকে আমি চৰকাৰক দাবী জনাওঁ, নেশ্যনেল হাইৱে অথৰিটিক দাবী জনাওঁ, আমি কেন্দ্ৰীয় চৰকাৰক দাবী জনাওঁ, মেঘালয় চৰকাৰক দাবী জনাওঁ আৰু অসম চৰকাৰকো আমি দাবী জনাওঁ যে অতি সোনকালে ৰাস্তাবিলাক ঠিক কৰিব লাগে, বৰাকলৈ অহা যাতায়াতৰ ব্যৱস্থাটো সুচল কৰি তুলিব লাগে, যাতে আমাৰ বৰাকৰ যিকোনো এজন মানুহে যিকোনো সমস্যা হ'লে অতি সোনকালে ধুনীয়াকৈ তেওঁলোকে গুৱাহাটীলৈ যাব। ৰিপৰ্ট নিউজ বাংলা।